শফিউল বলেন এমন হয় যে আমাদের শরীর যত শক্তিশালী আবার ততই কিন্তু দুর্বল অবশ্যই একটু সামান্য আঘাতে যেমন একটা বড় সমস্যা হতে পারে আবার অনেক কঠিন আঘাতেও সমস্যা হয় না কেন এই কথা বললাম যে আমরা প্রায় দেখি যে ভারী ভারী বস্তা নিয়ে আনলোডিং করছে ট্রাক আনলোডিং করছে শ্রমিকরা তাদের তো কিছু হয় না এটা আমি শুরুতেই যেটা বলছিলাম আপনাকে যে আমাদের যে একঘুমি কাজের কারণে হয় একঘুমি বলতে হচ্ছে আমরা যে কাজটা করছি যার কারণে আমাদের মুভমেন্ট নাই একঘুমি পেশাগত কারণ বসে থাকা এবং যেটা হচ্ছে শ্রমিকের সাথে এই পার্সনের ডিফারেন্সটা এখানেই শ্রমিকের কিন্তু বিভিন্ন ছোটকাল থেকে সে কিন্তু লোডিং আনলোডিং করতে করতে তার মাসেল এক্স্যাক্টলি মাসেলটা এতটা স্ট্রং যে তার এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে না সে যত হেভি ওয়েটই ক্যারি করুক কিন্তু আমরা যারা ডেস্ক জব করি তারা কিন্তু আমরা ভুল অবস্থানে সামনে বসে বসে কাজ করি আস্তে 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 আমার কিন্তু মুভমেন্ট কম আমি কিন্তু শ্রমিকের মতো স্ট্রং না আমি শ্রমিকের মতো কিন্তু আমরা জেনারেল যারা অন্য পেশাজীবীরা এই কাজটা করি না যার কারণে দেখা যায় আমাদের একটু নিষ্বিষ হলে ডিস্কটা প্রলাপস হয়ে যেতে পারে আমি সেটাই জানতে চাচ্ছিলাম এটাই সবচেয়ে কমন যেটা আমরা পিএলআইডি বলে থাকি এই রোগীগুলোর সংখ্যা বেশি আর একটা হচ্ছে বয়সজনিত যেটা আর্থ্রাইটিস সমস্যা হতে পারে মেরুদণ্ডের হাড় ক্ষয় হওয়া বা ক্ষয় হয়ে সেখানে আবার অস্টিওফাইট তৈরি হওয়া বা হাড় বেড়ে যাওয়া তা থেকে কিন্তু কোমরে ব্যথা হতে পারে অস্টিওপোরোসিসের একটা অস্টিওপোরোসিস অ্যানাদার কজ যেটা মহিলাদের বেশি হয়ে থাকে যে হাড় কোমরে ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া বা ছিদ্রি হয়ে যাওয়া হাড়ের হাইট কমে যাওয়া দিক মানে মেরুদণ্ডের যে কশেরুকা থাকে সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাওয়া এটা বয়সের জন্য হচ্ছে এই অস্টিওপোরোসিসটা অবশ্যই একটা এজিং বয়সজনিত সমস্যা পাশাপাশি আরও কিছু আর্থ্রাইটিস থেকেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে যেমন জেনেটিক্যাল কিছু সমস্যা আছে যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস তা থেকে সমস্যা পুরুষদের এই সমস্যাটা হতে পারে মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস একেবারে হাড়টা এমনভাবে হয়ে যায় যে ব্যাম্বু শেপেটা আমরা বলি যে বাঁশের মতো হয়ে যাচ্ছে হয়ে যাবে এবং ইনফ্লামেশন হতে হতে প্রদাহ হতে হতে আস্তে আস্তে মেরুদণ্ডটা সোজা হয়ে যায় এবং কোনো মুভমেন্ট হয় না জোড়া লেগে যায় তখন কিন্তু এই রোগীগুলো আর নড়াচড়া করতে পারে না তাকে যদি কেউ পাশ থেকে ডাক দেয় সে কিন্তু ঘুরতে পারে না টোটাল বডিটা তাকে ঘোরাতে হয় এবং আস্তে আস্তে সে ডিসেবিলিটির দিকে চলে আসে তো এই আর্থ্রাইটিস এই সকল প্রদাহ তো আছেই কোমরের অনেক সমস্যা তাছাড়া বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে যেমন টিবি যদি হয় মেরুদণ্ডে যেটা আমরা বলি ক্যারিসিস পাই পর্স ডিজিজ যেটা বলা হয় তা থেকে মেরুদণ্ড খেয়ে ফেলতে পারে আস্তে আস্তে হাড়গুলো খেয়ে ফেলতে পারে হ্যাঁ এবং কোমরে ব্যথা হবে তা থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় তা থেকেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে আবার অন্যান্য স্ত্রী রোগজনিত সমস্যাও কিন্তু কোমরে ব্যথা হতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ কিন্তু কোমরে ব্যথা হতে পারে বিগ ফাইব্রয়েড হয়ে রয়েছে সেখানে কোমর ব্যথা সেই থেকে আস্তে আস্তে কোমরে ব্যথা যেতে পারে যেটা ইনফ্ল্যামেশন যা বা প্রদাহ আমরা বলি না কেন প্রদাহ সবগুলি আসলে ঘুরে ফিরি প্রদাহ এভরিহোয়ার আর তাছাড়া যদি আপনার কেউ আঘাত পায় যেমন রোড অ্যাক্সিডেন্ট পড়ে গিয়ে কোনো কিছু ভারী কিছু টান দিতে গিয়ে এখন মানে এমন একটা দিন নেই যে টেলিভিশন নিউজ যে স্ক্রলে আসছে অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে লেগেই আছে বোধ হয় এটা তো রোড অ্যাক্সিডেন্ট একটা বড় সমস্যা না কোমর ব্যথার অবশ্যই রোড অ্যাক্সিডেন্ট থেকে এই সমস্যা হতে পারে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হতে পারে শোয়ার বিছনার শোয়ার কারণে থেকে আপনার হতে পারে তবে যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল যে সমস্যাগুলো আমরা প্রায় পেয়ে থাকি এবং আমাদের অনেক রোগী আসে বিভিন্ন দেশ থেকে বাহিরে থেকে যারা ওই সকল দেশে বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন যেহেতু শ্রমিক পেশা বেশিরভাগই ওখানে শ্রমিক পেশাজীবীরাই বেশি থাকে কাজ করে ওরা এই দেশে তো হয়তো ভারী পরিশ্রম করার অভ্যাস নাই ওখানে গিয়ে এত বেশি পরিশ্রম করতে হচ্ছে যারা কোমরের মধ্যে কোমরের সমস্যা হচ্ছে।